বন্ধুরা, কালী পুজোর দিন দুটি লবঙ্গ ঘরের এখানে রেখে দিন, সারাপচর হু হু করে টাকা আসবে ঘরে, বছর ঘুরতে না ঘুরতেই কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, এবছর কালী পূজা পড়েছে 31শে অক্টোবর বৃহস্পতিবার দিন। আপনি যদি এই দিনে এই ছোট্ট টোটকাটি করেন, যা আপনার বাড়িতেই করতে হবে, খুব সহজ টোটকা কিন্তু খুবই উপকারী এবং খুবই অলৌকিক। এটি এমন একটি টোটকা যা আপনাকে কোটিপতিও করে তুলতে পারে, এবং এটি এমন একটি টোটকা যা আপনার ঘর থেকে সমস্ত ধরনের বাস্তুদোষ, নজরদোষ, নেতিবাচক শক্তি, অশুভ শক্তি, লিন্ধার ইত্যাদি দূর করে। এমন একটি প্রতিকার যা যদি কোনো ব্যক্তি কালী পূজার দিন করেন, তবে তার ভাগ্য উজ্জ্বল হতে বেশি সময় লাগে না। আজকের ভিডিওটি খুবই বিশেষ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক লোক এই টোটকা ব্যবহার করে, যারা জানে এবং যারা এটি থেকে উপকৃত হয়েছেন, তারা প্রতিবছর এটি করেন এবং দিন দিন ফুলে ফেঁপে উঠেছেন তারা। যারা এই প্রতিকার সম্পর্কে জানেন না বা যারা এই অধিকার করেননি, তাদের উচিত এই 2024 সালে কার্তিক মাসের কালী পূজার দিন এই টোটকা করা। তারপরে দেখুন বন্ধুরা, কিভাবে এক বছরের মধ্যে ভাগ্য বদলে যায়। প্রত্যেক মানুষই বেশি বেশি টাকা পেতে চায়। যাদের কাছে নেই তারা তোর টাকা চাই, আর যাদের টাকা আছে তারা আরও বেশি টাকা চায়। এখন যারা চায় তাদের সম্পদ প্রতিদিন বাড়ুক, প্রতিবছর বাড়তে থাকুক, তাদের উচিত কালী পূজার দিন এই টোটকা করা। কারণ এটি এমন একটি টোটকা, যদি কেউ কালী পূজার দিন এটি করে, তবে তার গৃহে দেবীর লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, এই একটি টোটকা কিভাবে আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে, আপনার জীবন থেকে দারিদ্রতা দূর করবে, এমনকি ঋণের মতো বড় সমস্যাও আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। সেই সাথে যারা বলে ঘরে টাকা আছে কিন্তু থাকে না, বা ঘরে টাকা আসা একেবারেই বন্ধ হয়ে গেছে, বা যারা বলেন বাড়িতে বাস্তুদোষ বা কুদৃষ্টি রয়েছে, তাদের এই টোটকাটি কালী পূজার দিন অবশ্যই করা উচিত। তারপর দেখুন বন্ধুরা, কিভাবে দেবী লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ করেন। তাহলে বন্ধুরা জেনে নিন যে এই টোটকা করতে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে করতে হবে। তার আগে বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময় এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে একটি লাইক অবশ্যই করবেন, এবং বন্ধুরা কমেন্টে জয় মা কালীর জয় অবশ্যই করে জানাবেন। বন্ধুরা, প্রথমে আপনাকে একটি লাল রঙের কাপড় নিতে হবে। এছাড়াও বন্ধুরা, আপনি একটি লাল রঙের রুমালও নিতে পারেন, বা রুমালের থেকে ছোট্ট কোনো লাল কাপড়ও নিতে পারেন। এখন আপনাকে যা করতে হবে তা হল, এখানে সামান্য কর্পূর নিতে হবে, কর্পূরের দুটি টুকরো নিলেই হবে, এর সাথে আপনাকে দুটি আস্ত লবঙ্গ নিতে হবে। বন্ধুরা, মনে রাখবেন লবঙ্গ যেন নিখুঁত হয়। এর সাথে আপনাকে একটি এলাচ নিতে হবে। সবুজ এলাচ নেওয়া যাবে না, মশলায় যে বড় এলাচ ব্যবহার করা হয়, যার রং কিছুটা বাদামি হয়, সেই এলাচ একটা নিতে হবে। এরপর আপনাকে নিতে হবে এক চিমটি হলুদ সর্ষিয়া এবং একটি 1 টাকার কয়েন নিতে হবে। ব্যাস এই কয়েকটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। এখন বন্ধুরা, আপনাকে এই লাল কাপড়টি দিয়ে একটি বান্ডিল তৈরি করতে হবে। গিট বেঁধে বান্ডিল তৈরি করুন, বা মলিসুতো বেঁধে বান্ডিল তৈরি করুন। এখন আপনাকে এই বান্ডিলটি হাতে নিয়ে মনে মনে মা কালী, দেবী লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর ধ্যান করতে হবে। এরপর আপনাকে আপনার ঘরের প্রধান দরজায় এই বান্ডিলটি ঝুলিয়ে দিতে হবে। বন্ধুরা, মনে রাখবেন প্রধান দরজার ভেতরে ঝুলিয়ে রাখতে হবে। আপনি আপনার বাড়িতে প্রবেশ করার সময় আপনার ডান হাত যেদিকে থাকে, সেই দিকে ঘরের ভেতরে ঝুলিয়ে দিতে হবে। আর ভাই ফোটার পরের দিন আপনাকে এই বান্ডিলটি যে কোনো রাস্তার মোড়ে রেখে ফিরে আসতে হবে। অর্থাৎ 31শে অক্টোবর বৃহস্পতিবার যে কোনো সময় আপনি এই টোটকা করবেন। এরপর 3 নভেম্বর রবিবার ভাই ফোটার পরদিন, অর্থাৎ সোমবার, কোনো রাস্তার মোড়ে এই বান্ডিলটি রেখে আসবেন। এর ফলে আপনার বাড়িতে অর্থের অভাব হবে না, আপনার আলমারি সব সময় টাকায় ভরে থাকবে, আর কোনো কুদৃষ্টি, বাস্তুদোষ, নেতিবাচক শক্তি এই ধরনের জিনিস আপনার ঘরে থাকবে না। যারা কালী পূজার দিন এই টোটকা করেন, তাদের বাড়িতে অষ্টলক্ষ্মীর অধিবাস হয়, আর এমন বাড়ি থেকে অলক্ষ্মী বের হয়ে যায়। তাই কালী পূজার দিন আপনি এই টোটকা অবশ্যই করুন, এবং তারপর এর চমৎকার দেখুন কিভাবে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং লিন্ধা শোধ হবে। বন্ধুরা, কালী পূজার দিনের আরও একটি সহজ প্রতিকার বলছি, যদি পারেন চেষ্টা করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন।
এই প্রতিকারটি করলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি কখনো কমবে না। আপনার আলমারি সবসময় টাকায় পূর্ণ থাকবে এবং আপনার বাড়ি থেকে সমস্ত ঝামেলা দূর হয়। দেখুন বন্ধুরা, কার্তিক মাস চলছে আর চলবে 15ই নভেম্বর পর্যন্ত। কার্তিক মাসে আমরা বিশেষ করে শ্রী হরি বিষ্ণু, মা তুলসী এবং মা লক্ষ্মীর পূজা করি, কারণ বন্ধুরা কার্তিক মাসটি শ্রী হরি বিষ্ণুকে উৎসর্গ করা হয়, মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এবং মা তুলসীকেও উৎসর্গ করা হয়। এছাড়াও এই কার্তিক মাসে দীপাবলি, ভাইফোঁটা এবং আরও অনেক উৎসব শুধুমাত্র কার্তিক মাসে পালিত হয়। কার্তিক মাসে দীপ দান করারও অনেক গুরুত্ব রয়েছে। এখন কি করবেন, আপনাকে দুটি প্রদীপ প্রস্তুত করতে হবে। দেশি কিতিলের তেলের দুটি প্রদীপ প্রস্তুত করতে পারেন। এরপর প্রতিদিন সন্ধ্যায় আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারের দুই দিকে এই দুটি প্রদীপ জ্বালাতে হবে। আপনাকে কালী পূজার দিন থেকে যতদিন কার্তিক মাস থাকে, অর্থাৎ 15ই নভেম্বর পর্যন্ত প্রতিদিন এটি করতে হবে, তাহলে খুব ভালো ফলাফল পাবেন। আপনি যদি প্রতিদিন এটি করতে সক্ষম না হন, তবে সপ্তাহে একদিন বা সপ্তাহে দুই দিন বেছে নিন। যারা কার্তিক মাসে এই প্রতিকার করেন, দেবী লক্ষ্মী সর্বদা তার গৃহে বিরাজ করেন আর মা লক্ষ্মী আশীর্বাদ দেন, কারণ বন্ধুরা সর্বপ্রথম দেবী লক্ষ্মীর দৃষ্টি শুধুমাত্র আপনার প্রধান দরজায় পড়ে এবং যে দরজায় তিনি প্রদীপ জ্বলতে দেখেন, দেবী লক্ষ্মী সর্বদা এমন বাড়িতে প্রবেশ করেন। তাই অবশ্যই এই প্রতিকার চেষ্টা করুন। বন্ধুরা, এবার জেনে নিন যে দিওয়ালিতে মা লক্ষ্মী এই তিনটি রাশির জাতকদের প্রতিষ্ঠাদ্বয় হবেন, তাদের বাড়িতে হবে ধন সম্পদের বৃষ্টি। এক, মেষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য দিওয়ালি খুব স্পেশাল হতে চলেছে। এই রাশির জাতক জাতিকারা আর্থিক লাভের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। এই রাশির জাতক জাতিকাদের সূর্য ও বুধের সাথে শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকবে, যা তাদের জীবনে অনেক ধরনের সুখ বয়ে আনতে পারে। আপনি আপনার পরিবারের সাথে ভালো সময় কাটাবেন, এর মাধ্যমে জীবনে সুখ আসতে পারে। আপনি যদি বিনিয়োগের কথা ভাবছেন তাহলে অবশ্যই করবেন, আপনি ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে পারেন। আপনি আপনার কর্মজীবনে চমৎকার সুযোগ পেতে পারেন। দুই, বিষ রাশি। বুধাদিত্য এবং শাসা রাজযোগ এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে। প্রতিটি কাজে সফলতা লাভ করুক। আপনার কর্মজীবন সম্পর্কে কথা বলা, আপনার কঠোর পরিশ্রম এখন ভাল ফল দিতে পারে। এমন পরিস্থিতিতে আপনি পদোন্নতির পাশাপাশি ভালো উৎসাহ পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও আপনি অনেক সুবিধা পেতে পারেন। আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি অনেক প্রজেক্ট বা অর্ডার পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। এছাড়াও উপার্জনের নতুন পথ খুলবে। আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রেও অনেক উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিন, মিথুন। মিথুন রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি প্রচুর অর্থ পেতে পারেন। আপনি আধ্যাত্মিকতার দিকে বেশি ঝুঁকে পড়তে পারেন। এমন পরিস্থিতিতে আপনি যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন। আপনার সন্তানদের উন্নতিতে আপনি খুশি মনে হতে পারেন। আপনি অনেক নতুন কাজের সুযোগ পেতে পারেন, যা দিয়ে আপনি সন্তুষ্ট দেখাতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও আপনার ভালো লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়া শেয়ারের মাধ্যমেও প্রচুর টাকা আয় করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন।